লিচুর ডাল শক্ত বুঝলে দাদা? আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা নতুন একটি ভিডিও নিয়ে এসেছি। দেখতে পাচ্ছেন একটি 80 বছর বয়সী একজন মুরব্বী, সে আমার দাদা। সে কিন্তু নিজে লিচু গাছে উঠে কত সুন্দরভাবে লিচুর ফল পারছে সেটি আপনাদেরকে দেখাচ্ছি। আমার দাদা পেশায় একজন সরকারি কলেজে সে চাকরিজীবী, সে নিজে লিচু গাছে উঠে ফল পারছে, তার নাতি নাতনি সহ পরিবারের সবাইকে সে নিজে হাতে দিবে। এই লিচু গাছগুলো সে নিজেই লাগিয়েছিল এই ফল খাওয়ার জন্য। আজকে সে নিজে এই গাছে ফল ধরছে, সে নিজেই পারছে। আসলে যাদের দাদা নানা বা দাদি নানি নেই তারাই বোঝে, আসলে দাদা নানি বা দাদি এদের মধ্যে ভালোবাসাটা কত গভীর এবং তারা কি মিস করছে তারা জানে। ব্যক্তিগতভাবে আমাদের দাদা দাদি দুজনেই বেঁচে আছেন, আমাদের নানি আছেন, শুধু নানা নেই। এই যে মুরব্বী হয়ে গেছেন তারপরেও আমাদের সে গাছে উঠতে দিচ্ছে না, সে বলতেছে আমি নিজেই পারবো, পেরে সবাইকে আমি দেব। আর নিচে যে লিচু পড়ছে সেগুলো আমাদের ছোট ছোট ভাইয়েরা আছে, ছোট বোনরা আছে, তারা নিয়ে নিয়ে খাচ্ছে। দাদার যে একটা স্নেহ, যে ভালোবাসা, এর জন্যই আসলে আমরা এই ভিডিওটা আজকে করলাম, যে অনেকেই এইগুলো মিস করে। আসলে দাদা দাদি এদের স্নেহ ভালোবাসাটা খুবই সৌভাগ্যের, অনেকেরই কপালে এটা জোটে না। যে কত একটা মমতা, একটা ভালোবাসা, একটা স্নেহর, মানে এটা কাউকে বলে বোঝানো যাবে না। আমাদের দাদা 80 বছর বয়স হওয়া সত্ত্বেও সে এখনও অনেক স্ট্রং, কত সুন্দরভাবে গাছের ডালের ফাঁকায় জায়গায় পা ফেলছে, কি সুন্দরভাবে লিচুর ডালগুলো সে ভাঙছে। দেখতে পাচ্ছেন এগুলো আসলেই একটা অন্যরকম একটা সুন্দর দৃশ্য। আর এই যে পাশে ছোট ছোট বাচ্চারা, তারা যেগুলো ভেঙে পড়ছে সেগুলো তারা খাচ্ছে, আবার গোছাচ্ছে। মজার ব্যাপার হচ্ছে দাদা এই লিচুগুলো আবার গাছ থেকে পাড়া শেষ করে সে কিন্তু এই লিচুগুলো আবার নিজ হাতে গুনবে, গুনে নাতি নাতনির মাঝে আবার সে সমানভাবে বণ্টন করবে। এটি তার আনন্দ, এটি তার ভালোবাসা, এটি তার কাছে অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় যে সে এখনও নিজে হাতে আম লিচু সহ বিভিন্ন ধরনের ফল ফলাদি সে নিজেই একটা সময় এই গাছগুলো লাগিয়েছিল, আজকে সেই ফলগুলোই আমরা খাচ্ছি। তো আসলে বলবো যে দাদা দাদি যে একটা কত বড় একটা বিষয়, আমার দাদাই যে কথা বলছে, সে এখনও অনেক স্ট্রং, আল্লাহর রহমতে সে অনেক ভালো আছে। দেখতে পাচ্ছেন অনেক লিচু দাদা পারছে, আর যে ভাই সে লিচুগুলো একসাথে একত্রে গাদি করছে। এইগুলো এখন আবার আমার দাদা খুব সুন্দরভাবে সেইগুলো এখন বাঁচবে, সাথে আমরাও পাশাপাশি এই লিচুর ডালগুলো পাতাগুলো সুন্দরভাবে ভেঙে দেবো এবং এইরকম সুন্দরভাবে এগুলো আটি করব। করার পরবর্তীতে এই লিচুগুলো আমাদের আত্মীয় স্বজন যারা আছেন সবাইকে কম বেশি করে আমরা এগুলো আবার আমার দাদা সবাইকে নিজে হাতে দিবে। এটি একটি পরম শৈশবের একটি বিষয়, চরম ভালো লাগার মতো একটি বিষয়।